সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মোস্তাকিম বিল্লা শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহীতে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন মেয়র লিটন ছাত্রী ধর্ষণের প্রতিবাদে রাজশাহী কলেজে মানব বন্ধন গোদাগাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান প্রেমিকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মুজিব বর্ষ উপলক্ষে বর্ণিল আয়োজনে রাজশাহীতে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্ট 2020 উদ্বোধন করা হয়েছে বুধবার বিকেল সাড়ে তিনটায় লালনশা মঞ্চে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এম খায়রুজ্জামান একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে এটি নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আমরা পদ্মা নদীর ঢেউ হারতে শিখিনি রাজশাহীকে একসময় বলা হতো খেলোয়াড় তৈরির সুতিকাকার কিন্তু সেই রাজশাহীতে এখন আর বেশি খেলোয়াড় তৈরি হয় না কারণবশত জানা যায় যে এখন আর আগের মতো খেলাধুলার চর্চা নাই সেজন্য নতুন নতুন খেলোয়াড় তৈরি হচ্ছে না আর এজন্য বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজশাহীর সন্তান খালেদ মাসুদ পাইলট বঙ্গবন্ধুর শতবর্ষ পূর্তিতে সবার মাঝে খেলাকে ছড়িয়ে দিতে আয়োজন করেছে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আমরা অনেক আগেই নির্মাণ স্কুল ক্রিকেট খেলতাম নির্মাণ স্কুল থেকে প্রচুর খেলোয়াড় তৈরি হতো তো আসলে এই সেই ধারাটা আসলে বলতে গেলে হারিয়ে গেছে তারই পরিপ্রেক্ষিতে এই বছরের আমরা আজকে ওপেনিং সেরেমনি করতে যাচ্ছি বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এটা এই বছর থেকেই শুরু করতে চাই রাজশাহীতে যে আমরা প্রত্যেক বছর যেন স্কুল ক্রিকেটটাকে করতে পারি এবং ধারাবাহিক ধরে রাখতে পারি আর এই স্কুলের মেন কথা হচ্ছে যে এইখান থেকে কিন্তু প্রচুর খেলোয়াড় তৈরি হয় এই খেলাটাগুলো হারিয়ে গেছিলো তা আমরা চাই রাজশাহী এই অঞ্চল থেকে প্রচুর খেলোয়াড় তৈরি হোক এবং এই খেলাটা যেন প্রতিনিয়ত যেন চলে এবং প্রত্যেকটা স্কুলের ছেলেরা যেন শুধু পড়ালেখার সাথে যেন খেলাধুলা করে সেই জন্য এই স্কুলটা করা এবং এই বছরে আমরা প্রথম অবস্থায় বত্রিশটা স্কুলকে নিয়ে রাজশাহী জেলার শহরের এবং অনেক উপজেলার স্কুল আছে বত্রিশটা স্কুলকে নিয়ে লিগ পর্যায়ে ম্যাক্সিমাম কতখানি ম্যাচ করা যায় আমরা শুধুমাত্র অনুষ্ঠান ওপেনিং এবং ক্লোজিং নিয়ে চিন্তিত না আমরা চিন্তা করছি যে কি করে পুরো খেলারা যেন খুব ভালোভাবে খেলতে পারে এক একটা টিম তিনটা করে খেলবে গ্রুপ পর্যায়ে পরবর্তীতে আবার দুইটা করে গ্রুপ থেকে উঠবে ওঠার পরে দেখা হলো যে ওখান থেকে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল আমরা দোয়া করি যে আশা করি যেন এখান থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বেরিয়ে আসবে অনেক সময় দেখা হলো যে অনেক বাচ্চারা খেলার সুযোগ পাচ্ছে না সেই সুযোগগুলো তৈরি করার জন্য এই বঙ্গবন্ধু স্কুল থেকে টুর্নামেন্ট আমরা শুরু করতেছি বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন তিনি বলেন সারাদেশের ন্যায় রাজশাহীতেও আরম্বরভাবে এবছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বর্ণিল আয়োজনে উদযাপিত হবে যার মধ্যে থাকবে বিভিন্ন কর্মসূচি মুজিববর্ষ উপলক্ষে রাজশাহীতে মানসম্মত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্ট চলাকালে আগামী দশই জানুয়ারি নগর ভবন ও সাহেববাজার বড় মসজিদ চত্বরে মুজিব বর্ষের দুইটি যন্ত্র উদ্বোধন হতে যাচ্ছে কারণ তরুণদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে তিনি আরও বলেন ক্রিয়াঙ্গনের সুতিকাগার রাজশাহী এখানে অতীতে অনেক খেলোয়াড় ফুটবল ও ক্রিকেটে জাতীয় পর্যায়ে সফলতা অর্জন করেছে আমি আশা করছি বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্য দিয়ে জাতীয় অনেক খেলোয়াড় তৈরি হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জন্ম শতবার্ষিকী সেই বছরটি বছর এবং সেটিকে আরও স্মরণীয় বরণীয় করে রাখবার জন্য এবং একই সঙ্গে আমাদের এই ক্রিকেট খেলাটিকে অধিকতর জনপ্রিয় করে সব তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আমরা বঙ্গবন্ধু নামে উৎসর্গ করেছি বঙ্গবন্ধু কাপ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এবং এখানে আমি আমাদের মানে বাংলাদেশ ক্রিকেট দলের জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মশজিদ পাইলট সহ আরও অনেক ক্রিকেট খেলোয়াড় এবং তাদের প্রত্যক্ষ সহযোগিতায় তাদের পরামর্শেই এই প্রতিযোগিতাটি সূচনা হতে যাচ্ছে আজকে এবং আমি এটার পিছনে সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে তো বটেই প্লাস এই দেশের একজন নাগরিক হিসাবে এবং আমার কর্তব্যর অংশ হিসাবে এই টুর্নামেন্টের সার্বিক যা করা দরকার সহযোগিতা সবটি আমি করছি এবং করব হ্যাঁ অবশ্যই রাখি কারণ আমাদের রাশিতে যার কথা একটু আগে বললাম খালেদ মকসুদ পাইলট সেও তো এইভাবে এই ছোট ছোট ক্লাবে রাশিতে খেলত খেলতে খেলতে সে জাতীয় পর্যায়ে করতে করেছে কাজে অবশ্যই এখান থেকে খেলোয়াড় তৈরি হয়ে জাতীয় পর্যায়ে যাবি জেলা প্রশাসক হামিদুল হক বলেন যে খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে তাই তিনি এই আয়োজনের প্রশংসা করেন এটি আপনি জানেন যে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতিবিদা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আমাদের মাননীয় মেয়র মহোদয়ের উদ্যোগে স্কুলের বাচ্চাদের নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্টে যে অবয়বে আছে আমি মনে করি যে এটা শুরু হয়েছে ভবিষ্যতে এটির অবয়ব আরও বড়ো হবে আমরা আরও বেশি সংখ্যক স্কুলকে এটার সাথে আমরা ইনভলভ করতে পারবো এবং যত বেশি বাচ্চাকে আমরা এই খেলাধুলায় ব্যাট হাতে তুলে দিতে পারবো আমার মনে হয় যে জাতির পিতার যে আমাদের যে চেতনা সেই চেতনাটি ছড়িয়ে যাবে মূলত উদ্দেশ্য হচ্ছে যে জাতির পিতার সেতনার মানুষ তৈরি করা এবং সেই উদ্দেশ্যে আমাদের দেশপ্রেমিক মানুষ তৈরি করা এটির মাধ্যমে আমার মনে হয় সেটি সম্ভব হবে আর স্থানীয় প্রশাসন সার্বক্ষণিকভাবে এটি আমাদের নজরদারিতে থাকবে এবং এটিকে আরও কিভাবে আকর্ষণীয় করা যায় সে বিষয়ে আমাদের সহযোগিতা থাকবে সার্বক্ষণিকভাবে। বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা সহ জেলার মোট 32 স্কুল অংশ গ্রহণ করছে। খেলাটি টি টোয়েন্টি ফরমেটে শহীদ এ এইচ এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম ও বিভাগীয় মহিলা ক্রিয়া কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে আমরা অনেক গর্বিত এবং আমরা এই টুর্নামেন্টে অনেক আশাবাদী এবং আমরা সবাই চাই এই টুর্নামেন্টটিতে অনেক সুন্দর একটি পারফরমেন্স দিব এবং সকলের সাথে খেলাধুলা দিয়ে অনেক সুন্দর একটি সম্পর্ক গড়ে তুলব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী ধর্ষণ ও রাজশাহীর গোদাগাড়িতে সংগঠিত ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে কলেজ প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন শুরু হয় একই সাথে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা বন্ধনে শিক্ষার্থীরা বলেন দেশে দিনের পর দিন ধর্ষণের মতো ভয়াবহ ঘটনা বেড়েই চলেছে আমাদের নিরাপত্তার কথা ভাবতেই আতকে উঠি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যখন ধর্ষিত হতে পারে গোদাগাড়িতে কাউন্সিলরের বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে সেখানে আমাদের নিরাপত্তা কোথায় আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই ধর্ষণের সাথে জড়িত বা এই ধর্ষণ কাজে যারা সাহায্য করে বা ধর্ষণ যারা করে তাদেরকে ধরে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক যাতে সমাজে আমরা আমাদের মা বোনরা আমরা স্বাভাবিকভাবে চলতে পারি এবং আমরা নিরাপত্তাহীনতায় না ভুগি তো তাদের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ডের দাবি আমরা জানাচ্ছি শিক্ষার্থীরা আরও বলেন ধর্ষণের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে রাস্তাঘাটে হোক আর যেখানেই হোক সবসময় নারী নির্যাতনের প্রতিবাদ করতে হবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে কিভাবে নিশ্চিত হব কাল আমাদের সহপাঠী আমাদেরই কারো বোন ধর্ষণের শিকার হবে না মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী কলেজ পরিসংখ্যান বিভাগের প্রভাষক মোহাম্মদ আনিসুর রহমান আনিস রাজশাহী কলেজ শুভ সভাপতি আনোয়ার হোসেন এদিকে ঢাবি ছাত্রী ও রাজশাহীতে সংগঠিত ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে অংশ নিয়েছে রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগ নেতাকর্মী এ সময় বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম যুগ্ম সাধারণ সম্পাদক রাশিক দত্ত এতে কলেজ ও হোস্টেল শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় মানববন্ধনে দেওয়া হোক এমন একটি দেওয়া হোক যেন ভবিষ্যতে এই ধরনের সমস্যা আমাদের সমাজে সৃষ্টি না হয় এবং নারীদের নিরাপত্তা রাজশাহীর গোদাগাড়িতে বিয়ের দাবিতে সারাদিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে এক প্রেমিকা জানা গেছে গোদাগরী উপজেলার কৃষ্ণবাটি কালিদিঘী গ্রামের দরিদ্র কৃষক এন্তাজালির মেয়ে ইসমাতারা খাতুনকে প্রেমের ফাঁদে ফেলে দৈহিক সম্পর্ক স্থাপন করেন উপজেলার ফরাদপুর গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে খায়রুল ইসলাম বর্তমানে মেয়েটির পরিবার বিয়ের জন্য ছেলের পরিবারকে চাপ দিলে সম্পর্কের কথা অস্বীকার করেন ছেলেটি ফলে বুধবার সকালে প্রেমিক খায়রুল ইসলামের বাড়িতে অবস্থান নেন ইসমাতারা সেই থেকে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে রয়েছে ইসমাতারা তারা বলেন আমরা রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনা করি গত চার বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক তারপর মাঝে মাঝে আমাদের দৈহিক সম্পর্ক হয় এর আগে গত দেড় বছর আগে আমি খায়রুল ইসলামের বাড়িতে জানালে তার মা দেলখোস বেগম এবং মামা আব্দুল কাদির আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে পাঠিয়ে দেন আজ সকালে বিয়ের দাবিতে খায়রুলের বাড়ি আসলে তার মা ও ভাই আমাকে মেরে বাড়ি থেকে বের করে দেয় তারপর থেকে বাড়ির বাইরেই বসে আছি খায়রুলের সাথে বিয়ে না দিলে আমি এখান থেকে যাব না এ বিষয়ে খায়রুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায় খায়রুল ইসলামের মা দেলখোস বলেন আমার ছেলের সাথে এই মেয়ের কোনো ধরনের সম্পর্ক নাই শুধু একই ক্লাসে পরে বলে বই হ্যান্ড নোট ইত্যাদি লেনদেন হতো তারা ভালো বন্ধুমাত্র কাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আজম তৌহিদ প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থানের কথা নিশ্চিত করে জানান উভয় পরিবারের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে প্রেমতলি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল বারি বলেন একটি মেয়ে ফরাদপুর এলাকায় প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন ছেলের মায়ের কাছে শুনেছি তবে কোনো অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট নাটোর ইউনিটের উদ্যোগে এবং কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় আদিবাসী পল্লীতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বুধবার বেলা বারোটার দিকে সদর উপজেলার একডালা আদিবাসী পল্লীর স্কুলে ছয় শতাধিক দুস্থ ও অসহায় আদিবাসীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট নাটোর ইউনিটের ভাইস চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ হোসেন সাধারণ সম্পাদক আবুল হোসেন সহ যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর পাশবিক নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন করেছেন গুরুদাসপুর শহীদ শামসুজ্জোহা সরকারি অনার্স কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বুধবার দুপুরে উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে কলেজ গেটের সামনে সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান প্রান্ত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নীলমণি প্রভাষক রেজাউল করিম নাসরিন সুলতানা রুমা আব্দুর রশিদ নাটোর জেলা পরিষদের সদস্য মেহেদি হাসান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সবুজ পৌর ছাত্রলীগের সভাপতি কবির আলী সাধারণ সম্পাদক সজীব সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় বক্তারা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যে নরপিশাচ মজনু নির্যাতন ও ধর্ষণ করেছে তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি হিসেবে ঝুলানো হোক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে আগামীতে আর কেউ এমন নোংরা কাজের চিন্তাও করবে না আগামী এগারোই জানুয়ারি নোয়াখালীতে বিভিন্ন বয়সী পাঁচ লাখ সাতাশ হাজার সাতশো নিরানব্বই শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে মঙ্গলবার বিকেলে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মমিনুর রহমান ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ছয় থেকে এগারো মাস বয়সী ছাপ্পান্ন হাজার আটশত একষট্টি জন এবং বারো থেকে উনষাট মাস বয়সী পাঁচ লাখ সাতাশ হাজার সাতশো নিরানব্বই শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে মোট একানব্বইটি ইউনিয়ন ও দুইটি পৌরসভার দু হাজার দুইশো সাতাশিটি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানোর জন্য আটশো উনপঞ্চাশ জন মাঠ কর্মী ও চার হাজার পাঁচশো চুহাত্তর জন স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়েছে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ